হ্যালো এভরি ওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, বাবা এবং মেয়ের গল্প। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন। এবং আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব তখন সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার চ্যানেলে প্রায় প্রতিদিনই আমি ভিডিও আপলোড করে থাকি, তো আপনারা যখনই সময় পাবেন তাহলে গল্পগুলো শুনে নিতে পারবেন বা যে কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর আজকে যারা নতুন তাদের জন্য আমার অনুরোধ, আপনারা সময় ফেলে আমার চ্যানেলের আরও অনেকগুলো ভিডিও আছে, যেমন আমি ইউকেতে থাকি, ইউকের ফেমাস এরিয়াগুলোর ভিডিও আছেন, অনেকগুলো গল্প আছেন, ব্লগ ভিডিও আছেন, রান্নার ভিডিও আছেন। আপনারা সময় পেলে আমার চ্যানেলটার অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং গল্পগুলো শুনবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ধন্যবাদ সবাইকে। আসুন তাহলে আজকের গল্পটি শুরু করি। আজকের গল্পটি বাবা এবং মেয়ের অকৃত্রিম ভালোবাসার একটা গল্প। একজন বাবা যে মেয়েকে এত ভালোবাসতে পারেন এবং একজন মেয়েকে বাবাকে একজন মেয়ে বাবাকে এত ভালোবাসতে পারেন, সেটারই গল্প। আপনাদের চারপাশে অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে, এই গল্পটিও একটা সত্য ঘটনা অবলম্বনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে গল্পটি যদি কারো জীবনের সাথে মিলে যায় আমি একান্তভাবেই দুঃখিত, কারণ কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি গল্পগুলো শেয়ার আপনাদের সাথে করি না, জাস্ট সত্য ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরি যে আমাদের সমাজ ব্যবস্থা কী হচ্ছে প্রতিনিয়ত সেটাই। একজন বাবার কষ্টের গল্প, এটি খুবই কষ্টের একটি গল্প। আমি হয়তো সেভাবে আবেগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আপনারা গল্পটি শুনলে বুঝতে পারবেন কতটুকু আবেগের। আজকের বাবার নাম হারাধন। হারাধন মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিলেন, মার হাতে সে মানুষ। ছোটবেলায় তেমন লেখাপড়া করতে পারেননি অভাবের কারণে, মানুষের খেতে খামারে কাজ করে বড় হওয়া, সম্বল বলতে শুধু বাড়িটাই আছেন, অনেক বড় বাড়ি না, ছোট একটা বাড়ি, উঠান আর দুইটা রুম নিয়ে একটা ঘর। হারাধনের যখন বয়স 35 তখন তার মা তাকে বিয়ে করালেন। গরিব ঘরেরই একটি মেয়ে, সামান্য যৌতুকও পেয়েছিলেন। ও আরেকটি কথা বলিনি, হারাধন হিন্দু, তো হিন্দুদের তো যৌতুক ছাড়া বিয়ে হয় না, এ সমাজও হয় না, সেটা আপনারা সবাই জানেন। তো হারাধন যখন বিয়ে করলেন তখন বিয়ের 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। 5 বছর পরে অনেক তারা বিভিন্ন বৈদ্যর কাছে গেলেন, ডাক্তারের কাছে গেলেন। আসলে সাধারণত আমরা গ্রাম অঞ্চলে কী করে, প্রথমে হুজুর বৈদ্য এসব দিকে দৌড়াদৌড়ি করেন, পরে ডাক্তারের কাছে যান। আর যেহেতু গরিব ছিলেন অত ডাক্তার দেখাতে পারেননি, ছোটোখাটো হুজুর বিভিন্ন ধরনের জ্যোতিষী তাদের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। তারপর 5 বছর পর হারাধনের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম নিলেন, নেম তার নীলা। মেয়ের জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হলেন। হারাধনের মা ছিলেন যদিও তিনি বৃদ্ধা, তারপরও নাতনিকে কোলে পিঠে করে বড় করলেন, সাহস হয়নি দ্বিতীয় বিয়ে করার। মা কয়েকবার বলেছিলেন, কিন্তু অভাবের সংসার, যেটুকু ইনকাম করেন সেটুকু দিয়ে মা মেয়ে তার খাবার জুটতেই কষ্ট হয়ে যায়। আর বিয়ে তিনি করবেন না, মেয়েকে ভালোবাসেন, এক। আর দ্বিতীয় হলো, আসলে সত্যিকার অর্থে বিয়ে করার সামর্থ্যই তো তার ছিল না, এত গরিব ঘরে কে সন্তান দিবেন। যখন ফসলের মৌসুম থাকে তার ডেলি কাজ থাকে, যখন বৃষ্টির দিন থাকে তার কোনো ইনকাম থাকে না বললেই চলে।
ঝড় বৃষ্টিতে যদি কারো বাড়িতে পানি আটকে যায়, কোনো নালা নর্দমা আটকে যায়, তখন তিনি কাজ পান। তো দেখা যায় বর্ষাকালে তাদের খাবার সারাদিনে একবার জোটাইতেও কষ্ট হয়ে যায়। মা এবং মেয়েকে নিয়ে তার সংসার। তার খুব ইচ্ছে ছিল মেয়েকে পড়াশোনা করাবেন, সরকারি প্রাইমারি স্কুলে দিলেন। এখন যখন তার হাতে টাকা থাকতো, তখন বাড়িতে একটা মাস্টারও রাখতেন মাঝে মধ্যে পরীক্ষার আগে, কারণ শিক্ষক রাখলে তার তো বেতন দিতে হবে। পরীক্ষার আগে এক দু মাসের জন্য মেয়েকে টিচার দিতেন, যেহেতু হারাধনা লেখাপড়া জানতেন না। তার ইচ্ছে ছিল মেয়েকে পড়াশোনা করাবেন। তো যাক, মেয়ে প্রাইমারি স্কুল ফ্রি ছিল, প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে গেলেন। কোনো রকমে লেখাপড়া করতেছেন, অত ভালো রেজাল্ট করতে পারেন না, কারণ কোনো শিক্ষক তো তিনি পান না। শুধু স্কুল করে বা বন্ধুবান্ধব যেটুকু সাহায্য করেন সেটুকু দিয়ে তার রেজাল্ট। যখন অষ্টম শ্রেণীতে পড়েন, তখন মেয়ের জন্য বিয়ের ঘর আসতে লাগলেন। হারাধনের মাও বললেন, মেয়েকে বিয়ে দিয়ে দাও। হারাধন বললেন, আমার খুব ইচ্ছা আমার মেয়েটা এসএসসি পাশ করবেন। তারপর মেয়েটি যখন ক্লাস নাইনে উঠলেন, তখন হারাধনের মা মারা গেলেন। এখন বাবা আর মেয়ে দুজনের এই সংসার। বাবা একদিন কাজ করতে গিয়ে আরেকজনের ধানের জমিতে হাল দিতে গিয়ে বলদের গুতায় তার পা কেটে যায়, ছিঁড়ে যায় এক কথায়। হসপিটালে ভর্তি করা হলো, ঘরে কোনো আয় ইনকাম নেই, কী করবেন? মেয়ে খেয়ে না খেয়ে কী করবেন? সরকারি হসপিটালে ভাড়াটাও নাই যে যাওয়ার। তারপর গ্রামবাসী কিছু সাহায্য করলেন, যাদের ধানের জমিতে কাজ করতেছিলেন তারাই চিকিৎসা করালেন, চিকিৎসা করায় বাড়িতে আনলেন। কিন্তু হারাধনের চিকিৎসা ভালোভাবে হলেও একটা পা নষ্ট হয়ে গেল, সেই পায়ে কোনো শক্তি নেই, সোজা কথা পঙ্গু হয়ে গেল এখন এক পা। দুই পা থাকতে তিনি রেগুলার কাজ পেতেন না, এখন একটা পা নেই, কে কাজ দিবেন? মহাবিপদে বাবা এবং মেয়ে। প্রথমে বাবা বললেন বাড়িটা বিক্রি করে দিয়ে মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে। মেয়ে বললেন, না দেখা যাক কী করা যায়। তারপর মেয়ে আস্তে আস্তে যেটা করলেন, আশেপাশের বাড়িতে সবাইকে বললেন তাদের ছোট ছোট ছেলে মেয়ে পড়াবেন। মেয়ে তখন ক্লাস নাইনে পড়ে, তো নাইনে পড়ে কে বা তাদের ছেলে মেয়ে পড়তে দিবে? তাও যাক, 4-5 বছরের বাচ্চা কয়েকটা তিনি পেলেন, ও এদেরকে পড়াতেন। পড়ায় যেটুকু টাকা পেতেন ওইটুকু দিয়ে জাস্ট চাল ডাল কিনে কোনো রকম খেতেন। তারপর মেয়ে বুদ্ধি করলেন, বাবা তো বাড়িতে বসেই থাকেন, কোনো কাজেই করেন না, টিউশনের টাকা থেকে টাকা জমিয়ে মেয়ে কোনো রকমে কয়েকটা হাঁস কিনলেন এবং মুরগি কিনলেন। বাবাকে বললেন দেখে রাখতে, আর মেয়ে স্কুলে যান। শিক্ষকেরা যেহেতু এতই গরিব আর বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তারা মেয়েটাকে স্কুল ছুটির পরে এবং শুরুর আগে ফ্রি অঙ্ক ইংলিশটা ফ্রি পড়া দিতেন, শিক্ষকরা টাকা নিতেন না। যাক, মেয়েটা কোনো রকমে এসএসসি পাস করলেন, কলেজে ভর্তি হওয়ার টাকা নেই। ততদিনে তার বাড়িতে 8 থেকে 10 জন ছেলে মেয়ে আসেন পড়তে সকালে এবং বিকালে। ওই টাকা থেকে তো কলেজে ভর্তি হলে বেতন দিতে হবে, আরেক ঝামেলা। তারপর বাবা মেয়েকে বললেন কিছু হাঁস মুরগি বিক্রি করে দিতে, এখন 10-12টা হাঁস মুরগি তাদের। মেয়ে বললেন, না, যে ডিম হয় সেটা দিয়ে তারার বাপ মেয়ে রান্না করে খান। কোনো অকেশানে তারা কেউ যদি হাঁস মুরগি কিনতে আসেন, এক দুইটা বিক্রি করেন, এভাবে চলতেছিল। পরে টিউশনি বাড়ির দুইজন গার্জিয়ান তাকে কিছু টাকা দিয়ে কলেজে ভর্তি করে দিলেন এবং কলেজে অ্যাপ্লিকেশান করে দিলেন ফ্রি পড়ানোর জন্য, যাক কলেজে ফ্রি পড়তে পারবেন। এখন একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় মেয়েটির বিয়ে ঠিক হলো, ছেলে দুবাই থেকে এসেছে। ছেলের বাবা মা এবং ছেলেই তাদের সংসার। তারপর বললেন যে বিয়ের যখন ঘর আসলেন, বাবা খুশি হয়ে গেলেন, জামাই বিদেশ থাকেন, তাকে বিয়ে দিলে তার মেয়ে খুব সুখে থাকবে। আর মোটামুটি নিম্ন মধ্যবিত্ত ঘরের সংসার, যে মেয়ে খেয়ে পড়ে থাকতে পারবে। মেয়ে প্রথমে রাজি হয়নি, না বাবা আমার যদি বিয়ে হয়ে যায় তোমার কীভাবে চলবে? বাবা বললেন, মা যেভাবে হোক চলবে, দরকার হলে আমি ভিক্ষা করে খাবো। ভিক্ষা করতে হবে না, আমি দেখা যাবে 20-30টা হাঁস মুরগি থাকলে সেটা দিয়ে কোনো রকম আমার চলে যাবে। যাক, এখন মেয়ে রাজি না হলেও বাবা জোর করে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, যে রাজি না হলে
সে আর খাওয়া দাওয়া করবেন না, বাড়ি থেকে চলে যাবেন। মেয়ের সাথে খুব রাগারাগি করলেন, রাগারাগি করার পর মেয়ে বিয়েতে রাজি হলেন। এখন মেয়ে কিন্তু জানতেন না বিয়ের জন্য কি কি যৌতুক চাওয়া হয়েছে। বিয়ের যৌতুকের জন্য বাবা বাড়িটা বন্ধক দিলেন, বন্ধক দিয়ে মেয়েকে গহনা দিলেন। এখন মোটামুটি ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, বাড়ি বন্ধক দিয়েছেন, মেয়ে এটা জানতেনও না। বিয়ের পরে এক মাস পরে জামাই আবার দুবাই চলে গেলেন। দুবাই যাওয়ার পর মেয়ে কলেজে পড়াশোনা করতেছিলেন, শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাধা দিলেন পড়ালেখা করা যাবে না। এদিকে বাবার অবস্থা তো খারাপ, মেয়ে তার স্বামীকে বলেছেন যে আমার বাবার অবস্থা খারাপ, মাসে মাসে যদি কিছু টাকা দেয়া হয়। আসলে শ্বশুরবাড়ির লোকেরা হলেন লুবি, বাবার কিছুই নেই, বাড়িটা বন্ধক রেখে মেয়েকে যৌতুক এবং বিয়ে দিলেন। এখন বিয়ের পরে নাকি যৌতুকের আরও টাকা চেয়েছিলেন, সে টাকা কিভাবে দিবেন? সে টাকা না দিলে তো তারা মেয়েকে রাখবেন না। ছেলে বিদেশ চলে গেলেন, ঠিকমতো মেয়ের সাথে কথা বলেন না, শ্বশুরের সাথে তো দূরে থাক, মা বাবার সাথে শুধু কথা বলেন বাকি যৌতুকের টাকাগুলো দেওয়ার জন্য। তারপর মেয়ে বাবাকে দেখতে যেতে চাইলেন, মেয়েকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হলো, মেয়েকে আর আনতে যায় না। মেয়ে যে ছেলে মেয়ে পড়াতেন তারাও তো এখন নাই, আর কাউকে আর পড়াতে পারেন না, এখন কি করবেন? মেয়ে জানতেন না যে যৌতুকের ব্যাপারটা। পরে বাবাকে বললেন, বাবা ওই বাড়ি আমি আর যাবো না, দিন রাত আমাকে কাজ করায়, ঠিকমতো খেতে দেয় না, খুবই অত্যাচার করে, আমার শাশুড়ি আমাকে মারধরও করে। মেয়ে কান্নাকাটি করেন, স্বামী ফোন করে না, কথা বলে না। বাবা বললেন আবার পড়াশোনাটা শুরু করতে, 6 মাস হয়ে গেছেন, শ্বশুরবাড়ি থেকে কেউ নিতে আসে না, খবরও নেয় না। বাবা কয়েকবার গিয়েছিলেন, তারা বাড়িতেও ঢুকতে দেয়নি যৌতুকের টাকা ছাড়া। এখন নানা মানুষ নানা কথা বলতে লাগলেন। মেয়ে ফিরে আসার পরে যেহেতু খুবই গরিব এবং ভালো পড়াইতেন, আশেপাশের 5-6 বছর 7 বছরের ছেলে মেয়েগুলা আবার তার কাছে পড়াশোনা শুরু করলেন, সেটা দিয়ে বাবা মেয়ের সংসার চলে যাচ্ছিলেন। তারপর মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য কয়েকজন বাবাকে বুদ্ধি দিলেন যে তিনি তো একদিন মারা যাবেন, এলাকার সবাই আছেন, যখন তিনি খেতে না পান বা খুবই কষ্টে থাকেন, আশেপাশের মানুষ যাদের ছেলে মেয়েকে মেয়ে পড়ান তারা মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করলে দিয়ে যান, দিয়ে যান কি বলবো, প্রায় প্রতিদিনই কেউ না কেউ কিছু খাবার দিয়ে যান, মেয়ে যখন ছিল না। এখন বাবা চিন্তা করলেন তাই করি, যে মেয়েকে পাঠাই দিই। তখন যে বন্ধক যাদের কাছে রেখে দিলেন সেটা তো সামর্থ্য নেই যে ছুটানোর, তাই তিনি বাড়িটা তাদের কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে সম্পূর্ণ টাকা মেয়ের শ্বশুরের হাতে তুলে দিলেন। মেয়ের জামাইতে এটা শুনে খুশি, এখন মেয়ের কাছে ফোন করতে লাগলেন, বাড়িতে ফিরে আসো, আমি আসবো। এসে মেয়ে তাও জানতেন না যে বাবা বাড়ি বিক্রি করে দিলেন। মেয়ে শ্বশুরবাড়িতে গেলেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার মাসখানেক পরে স্বামী দুবাই থেকে আসলেন। দুবাই থেকে আসার পর শ্বশুরবাড়ি কিন্তু আসলেন না, তারা জানতেন যে শ্বশুর বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন, মেয়ে শুধু জানতেন না। জামাই আবার বিদেশ ফিরে গেলেন 2 মাস পর। 1 বছরের মাথায় নীলের ঘর আলো করে একটা ছেলে সন্তানের জন্ম হলো। এদিকে দুবাইতে তার আবার ভিসা লাগাতে হবে, আর ছেলের মা বাবা আবার যৌতুকের জন্য চাপ দিতে লাগলেন। এখন তার বাবা যৌতুক পাবেন কোথায়, বাড়িটা তো বিক্রি করে দিয়েছেন। মেয়ে বাপের বাড়ি যাইতে চাইলে বাবাকে খবর দিলে আমি আর বাড়ি আসবো, বাবা না করেন, কারণ বাবা তো ওই বাড়িতে এখন আর থাকেন না, পাশের এক বাড়ির দাওয়ায় তিনি থাকেন, কেউ খেতে দিলে খান না হলে খায় না, এক কথা খুবই করুণ অবস্থা তার। তারপর যারা কিছুদিন পর যারা বাড়ি কিনেছিলেন তারা বাড়িটা পাকা করলেন, অনেক বড় করলেন, তখন তাদের তারা বললেন যে বাড়িটা তার, তার পৈতৃক বাড়ি, যদিও বিক্রি করেছেন, মালিক খুবই ভালো, বললেন সেই বাড়িতে থাকতে। এখন সেই বাড়িরই তে তিনি থাকা শুরু করলেন এবং বেশিরভাগ সময়ে তারাই খাবার টাবার দিতেন। তবে পাড়া প্রতিবেশী যেহেতু তিনি একা পঙ্গু মানুষ, আর যাদের জমিতে হাল চাষ করতে গিয়ে তার পা হারালেন তারাও মাঝে মধ্যে খাবার টাবার দিয়ে যেতেন বা 2-4 টাকা দিয়ে যেতেন, ওভাবে তার চলে। এখন কিভাবে মেয়ের শ্বশুর জানতে পারলেন মেয়ের বাপের বাড়ি এখন পাকা, কিন্তু তারা জানেনই না যেটা তো বিক্রি করা বাড়ি অন্যেরা কিনেছেন, কিন্তু বাবা এই বাড়িতে থাকেন, এটা শুনে তারা মনে করলেন বাবার অনেক টাকা।
মেয়েকে চাপ দিতে লাগলেন আবার যৌতুকের জন্য। মেয়ে বললেন, আমার বাবা যৌতুক পাবে কোথায়? এলাকাবাসী আমার বাবাকে খেতে দেন, সেটাই খায়, না দিলে খায় না। আমার বাবা টাকা পাবেন কই? অত্যাচার যা করার আমাকে করেন। এখন মেয়ের জামাই খবর দিলেন তিনি বিদেশ থেকে আসতেছেন এবং তার বাবা মা ছেলেকে আবার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজতে লাগলেন। এই বাজারে অনেক ধরনের মা বাবাই আছে যে মেয়েকে না খুঁজ নিয়ে বিয়ে আসলে দিয়ে দেন। তারা বিভিন্ন দিকে পাত্রী খুঁজতে লাগলেন, ছেলেকে আবার বিয়ে দিবেন মেয়ের বাড়ি থেকে যদি আর যৌতুক দেয়া না হয়। কিসের যৌতুক তা মেয়ে জিজ্ঞেস করলেন। বিয়েতে যা যা চাওয়া হয়েছে সব কিছুই তো দিয়েছে, তাহলে আবার কিসের টাকা দিবে? এখন জামাই বিদেশ থেকে মেয়েকে বললেন, তোমার বাবাকে বলো 5 লাখ টাকা দিতে, আমি দেশে এসে ব্যবসা করব। মেয়ে বললেন, আমার বাবা টাকা পাবে কোথায়? বলে, বাড়িটা তো আছে। তো মেয়ে বললেন, আমার বাবা বাড়ি বিক্রি করতে পারবেন না, আমি বাড়ি বিক্রি করতে দিব না, তোমরা আমাকে তাড়িয়ে দাও। আসলে বাড়িটা তো বিক্রি করে তারা আগে নিয়ে নিয়েছিলেন, শুধু মেয়ে এটাই জানতেন না। যাক, মেয়ের জামাই বিদেশ থেকে আসলেন সেদিন, আসলে কি হয়েছে কিছুই জানে না কেউ। তারা মেয়েটিকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেললেন। নীলা গলায় দড়ি দেওয়া অবস্থায় রান্না করে ঝুলন্ত। তারা এই অবস্থায় তারা শ্মশানে নিয়ে গেছেন মেয়েকে পোড়াতে। আসলে তারাই মেরে তারাই ঝুলিয়ে দিলেন এলাকাবাসী যায়, কেন উনি ওনার কি হয়েছে, উনি ওনাকে কেন রাতের বেলা পোড়াতে নিয়ে যাচ্ছেন, কি হয়েছে? বউ ডায়রিয়া হয়ে মারা গিয়েছে, এলাকাবাসী সন্দেহ হলো, কারণ তারা সন্ধ্যার দিকে অনেক আওয়াজ শুনেছেন। একটা লোক বিদেশ থেকে আসলে সেই বাড়িতে হই হুল্লোড় থাকে, মানুষের নজর থাকে, আগ্রহ থাকে, তিনি বিদেশ থেকে এসেছেন কিন্তু কেমন জানি একটা দুপুর থেকে ছেলে বিদেশ থেকে আসার পর থেকে কেমন একটা ঘুমট পরিবেশ সেখানে। তার মানে ছেলে যখন বিদেশ থেকে আসলেন তার আগে মেয়েকে মেরে ফেলেছেন তারা। এলাকাবাসীর সন্দেহ হলো, তখন শ্মশানে পোড়ানোর জন্য সব বন্দোবস্ত হয়ে গেলেন। তখনই কেউ না কেউ ফোন করে দিয়েছেন থানায়, থানার পুলিশ এসেছেন মেয়েকে দেখতে শ্মশানে। শ্মশানে আসার পরে দেখলেন মেয়ের গলায় দড়ির ফাঁস লাগানো, তারা তাকে চিতে উঠতে দিলেন না, তুলতে দিলেন না। আর সেই অবস্থা শ্বশুর শাশুড়ি এবং জামাই পালিয়ে গেলেন শ্মশান থেকে, আর মেয়েকে নিয়ে গেলেন তারা হসপিটালে। যাক, পুলিশ স্টেশনে তারা যেটাই করেন, পোস্টমর্টেম বা যাই করুক। পরের দিন সকালে মেয়ের বাবাকে এলাকাবাসী বললেন, তোমার মেয়ে মারা গেছেন, বাবা তো পুরা পাগল, কি করবেন? পাগলের মতো তিনি চিৎকার করলেন দৌড়ে দৌড়ে, কারণ তার এমনিতে একটা পা নেই, লাঠির বর দিয়ে আরেক পা দিয়ে কোনো রকম চলেন, তিনি বৃদ্ধ হয়েছেন, মানুষ খেতে দিলে খায়। এক কথায় তিনি ভিক্ষা করেন না, কিন্তু এটা ভিক্ষারই তো মতো। এক এক বাড়ি থেকে এক একদিন তাকে খাবার দিয়ে যায়, কারা দিয়ে যায়। যে বাড়ির কাজ করতে গিয়ে তিনি পা হারিয়েছেন এবং যাদের ছেলে মেয়ে মেয়ে পড়াতেন তারাই খাবার দিয়ে যান, কোনো দিন একবেলা কোনো দিন দুই বেলা। এবং নিজের যে বাড়িটা বিক্রি করা সেই বাড়িতে তারা থাকতে দিয়েছেন, তারাও মাঝে মধ্যে খাবার দেন, তার মানে এই না যে একদম প্রতিদিন 3 বেলায় তারা খেতে দেন। আর তিনি বাড়িতে বসেও থাকেন না, বাজারে গিয়ে বসে থাকেন, এদিক সেদিক গিয়ে বসে থাকেন। মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার মন খারাপ, বাড়িটা শেষ সম্বল, বাড়িটাও বিক্রি করে মেয়ের জামাইয়ের হাতে তুলে দিয়েছেন, আজ মেয়ে নেই, মেয়েকে মেরে ফেলেছে তারা। তার থানা পুলিশ অনেক কিছুই হলো, শ্বশুর শাশুড়িকে খুঁজে পায়নি, জামাকে খুঁজে পায়নি। তারপর মেয়েকে যখন থানা থেকে ছাড়া হলো, বাপ তার এলাকায় নিয়ে আসলেন পড়ানোর জন্য, এলাকার চিতাতে মেয়েকে পড়ালেন, বাবার কাঁধে মেয়ের লাশ, তার ভালোবাসার মেয়ের লাশ। পরে যদিও জানতে পারলাম যে মা পুলিশ এসে বাবা মাকে খুঁজে পেয়েছিলেন, থানায় নিয়ে গেছেন, ছেলেকে নিয়ে গেছেন তাদের টাকার জোর। আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আইনের প্রয়োগ দেখেন, আইনটা দেখেন, যার টাকা আছে আইন তাদেরই কথা বলে। আমি দেশের আইনকে ছোট করছি না, কিন্তু দেশের যে ব্যবস্থাটাকে আমি আসলে ঘৃণা করি। যারা মেয়েটিকে মেরে ফেললো, প্রমাণিত হয়েছে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে, তারা বললেন মেয়ে আত্মহত্যা করেছে, প্রথমে বলেছেন ডায়রিয়া হয়েছে, পুলিশকে না জানিয়ে, কাকে কাউকে না জানিয়ে জামাই শ্বশুর শাশুড়ি মিলে তাকে পোড়ায় ফেলতে চেয়েছিলেন। সে অবস্থায় কি ঘটলো দেখুন, জেলখানা থেকে 1 মাসের মাথায় শ্বশুর শাশুড়ি বের হয়ে আসলো, 3 মাসের মাথায় জামাই বুক ফুলিয়ে বের হয়ে এসে বিদেশ চলে গেলেন। একই বাড়িতে একই এলাকার
আরেকটা মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিলেন। আরে বাবা, যিনি মেয়ে হারিয়েছেন, মেয়ে হারানো বাবা, তিনি এখন পাগলের মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান তার মেয়েকে দেখার জন্য। মেয়েকে কোথায় পাবেন তিনি? মেয়ে যে মারা গিয়েছেন সেটা তিনি ভুলে গেছেন, এখন তিনি পাগল, উন্মাদ। মেয়ে যে স্কুলে পড়তেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রতিদিন তিনি সেখানে ঘুরে বেড়ান, কোনোদিন সকালে, কোনোদিন বিকালে স্কুলের সামনে গিয়ে বসে থাকেন। এমনকি মাঝে মাঝে যখন তার মনে পড়ে মেয়ে মারা গেলেন, তখন তিনি চিতার পাশে গিয়ে বসে থাকেন। বাবা এখনো বেঁচে আছেন, মেয়ে তার নেই, তবে তিনি বড্ড উন্মাদ এবং পাগল। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, আমি এরিয়াটার নাম বলবো না, তাই হয়তো অনেকেই বাংলাদেশের সে এরিয়ার কেউ যদি গল্পটি শুনে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে কাদের কথা আমি বলছি। এটা খুব কষ্টেরই একটা গল্প, আমি আর শেয়ার করতে পারলাম না, চোখের পানিও ধরে রাখতে পারলাম না। আজকের মতো ধন্যবাদ সবাইকে।